আমি এত বড় একটা দাওয়াত ইসলামের আমন্ত্রণে আমি আজকে আমারই এলাকায় আমি এখানে আসতে পেরে আমি সত্যি নিজেকে খুবই ধন্য মনে করছি। আজকে এখানে আপনাদের এই দাওয়াত ইসলামের সুন্নতে ভরা ইস্তেমায় উপস্থিত হয়ে আপনাদের সাথে যে মিলিত হয়ে যেভাবে আজকে ইসলাম ধর্মের যে আপনাদের ব্যাখ্যা সেটা আজকে আমাদের সেই মুসলিম মুসলমানদের মধ্যে আপনারা যেভাবে তুলে ধরছেন, যে আজকে আপনারা বলছেন যে আজকে কোনোদিনও কোনো মুসলিম কোন মুসলমান যাতে জঙ্গিবাদ না হয়, কোন মুসলমানের সন্তান যাতে জঙ্গিবাদ পরিণত না হয়, সন্ত্রাসে পরিণত না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি গিয়েছি অনেক জায়গায়, কিন্তু আমাকে এভাবে কোনো দিন দাওয়াত করে নিয়ে আমাকে কিছু বলার সুযোগ আমি কখনো পাইনি, কিন্তু আপনারা সেই সুযোগটা আজকে এখানে করে দিয়েছেন। সেই জন্য আপনাদেরকে আবারও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আপনাদেরকে এই শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই দাওয়াতে ইসলামের সুন্না বড়া ইস্তেমার সফলতা কামনা করে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে শুধু এইটুকুই বলতে চাই যে আমরা যেন যারা মুসলমান আমরা যেন সেই মুসলমানের যে ধর্ম ইসলাম সেই ধর্মটাকে যেন আমরা বিপদ থেকেও যেন না নিতে পারে, আপনারা সেই লক্ষ্যেই আপনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা সেই লক্ষ্যেতে লক্ষ্যেই আপনারা আরো মানুষকে ভালো করে বুঝিয়ে তারাও যেন বিপদ কেউ যাতে বিপথে না যেতে পারে সেইভাবে আপনারা কাজ অবশ্যই করবেন। আমি সেজন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি এবং আপনাদের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দাওয়াত ইসলামের সুন্নত বড়া ইস্তেমার। আসসালামু আলাইকুম। আপনারা যে কাজটা করছেন আমাদের জন্য, আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করি তাদের জন্য আপনারা কিন্তু একটা বড় হাতিয়ার, কারণ আমরা কিন্তু সবাই সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে এটা সেন্সিটাইজ করা যাবে না, মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কিন্তু সবাইকে মিলে কাজ করতে হবে। সেখানে শুধু আপনারা না, সমাজের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তো থাকবেই, তার সাথে বিভিন্ন সুশীল সমাজ, আপনারা যারা এই যে আজকে আয়োজক যারা রয়েছেন আপনাদের ধরেন সবাইকে মিলে যে যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে এই যে বিভ্রান্ত হচ্ছে তরুণ প্রজন্ম, তো আমি আপনাদের অনুরোধ করব আজকের এই ইয়ের মাধ্যমে আপনারা বিভিন্ন শুধুমাত্র এই জমায়েত না, এরপরও তো আপনারা মসজিদে যান, বিভিন্ন শুক্রবারগুলো জুম্মার নামাজে যান, তখন এইগুলোকে কিন্তু সাধারণ জনগণ তখন কিন্তু সবাই যায়, তখন তাদেরকে একটু সেন্সিটাইজ করা, তাদেরকে অ্যাওয়ারনেস করা আমার মনে হয় সবার আমাদের দায়িত্ব। এটা খালি আপনাদের বলবো না, আমারও দায়িত্ব, আমি একটা আইন শৃঙ্খলা বাহিনী, আমার যেমন দায়িত্ব রয়েছে আপনাদের রয়েছে, সচেতন নাগরিক হিসেবে সাধারণ লোকেরও দায়িত্ব রয়েছে, কারণ দেশ এবং জাতিকে উদ্ধার করা কিন্তু আমাদের সবার দায়িত্ব। তো গ্লোবাল টেরোরিজম, সারা পৃথিবীতে বৈশ্বিক সন্ত্রাসবাদ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই সন্ত্রাসবাদের ওয়েব কিন্তু ঢেউ কিন্তু এটা পড়বেই, তো এটার এই ঢেউ কিন্তু বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু এই জন্য বৈশ্বিক সন্ত্রাসবাদের কারণেই আমরা কিন্তু এফেক্টেড। তো এই জায়গা থেকে আমাদেরকে সবাইকে মিলে যদি কাজ করি আমি ডেফিনেটলি আমরা কিন্তু এখনো পর্যন্ত সারা বিশ্বের মধ্যে আমরা কিন্তু এই সন্ত্রাস অভিযানে এখনো কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো রোল মডেল হিসেবে কাজ করছে। তো আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আজকে এই আয়োজনে আপনারা আমাদেরকে দেখেছেন এবং আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।